ইউটিউব চ্যানেলের মতো টিকটক অ্যাকাউন্টও কিন্তু মনিটাইজেশন অন করা যায়। তো যারা টিকটকার আছেন, ছোটো ছোটো ইউজার, অনেকেই তাদের অ্যাকাউন্টগুলো মনিটাইজেশন করতে পারেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কীভাবে টিকটক অ্যাকাউন্ট মনিটাইজেশন করবেন, আর মনিটাইজেশন অন করতে হলে কী কী লাগে সেটাই আজকের ভিডিওতে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে ঢুকবেন। অ্যাকাউন্টে ঢুকার পর প্রোফাইলে ক্লিক করে ক্রিয়েটর স্টুডিওতে ঢুকবেন। স্টুডিওতে ঢুকার পর এখানে দেখেন যে মনিটাইজেশন একটা অপশন লেখা আছে, মনিটাইজেশন অপশন। এখানে ক্রিয়েটর মার্কেট প্লেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে আসবেন এখানে, এগুলো পড়ে নেবেন। এত বিস্তারিত আমি পড়ার সময় নেই, আপনাদের কাছে তুলে ধরার সময় নেই। আমি চাই যে ভিডিওটা একটু শর্টকাট বানানোর। তো চেক এলিজিবিলিটি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই দেখবেন যে কীভাবে আপনারা টিকটক অ্যাকাউন্ট মনিটাইজেশন অন করতে পারবেন, সেটা এখানে দেওয়া আছে। জয়েন টিকটক ক্রিয়েটর মার্কেট প্লেস। তো প্রথমত আপনার লাগবে যে ওভার 10,000 ফলোয়ার, মানে 10,000 ফলোয়ার লাগবে। প্রথম শর্তটা হচ্ছে যে 10,000 ফলোয়ার। এরপর আপনার বয়স 18 হতে হবে। টিকটক অ্যাকাউন্ট খোলার সময় 18 করে নেবেন, আর যদি কম দিয়ে থাকেন তাহলে সেটিংয়ে গিয়ে ডেট অফ বার্থটা 18+ যাতে হয়, ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে যে আপনার এখানে ওরা বলে দিয়েছে যে 30 দিনের মধ্যে 3টা ভিডিও আপলোড করা থাকতে হবে, আর সেই ভিডিওতে আপনার 30 দিনের মধ্যে 1,000 ভিউজ থাকতে হবে ভিডিওগুলোতে। এটা হচ্ছে যে আপনার চতুর্থ শর্ত। আর পঞ্চম শর্ত যেটা, আপনার ভিডিওগুলো যাতে গাইডলাইন কমিউনিটির বিরুদ্ধে না যায়, এগুলো যাতে আপনার নিজের ভিডিও থাকে, এবং আপনার ভিডিওগুলো যাতে কোনো প্রকার কপিরাইট, ভায়োলেশন অথবা হ্যারাসমেন্ট এই ধরনের কোনো ইয়েতে যাতে রিমুভ না হয়, ঠিক আছে। ভিডিওগুলো শুধু একান্ত আপনারই থাকতে হবে। তো সবগুলো ইয়ে করার পর যখন আপনার এটা এলিজিবল হবে, তখন আপনার এগুলো দেখবেন যে টিক চিহ্ন আছে। তো আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদেরকে, 1 মিনিট। তো এই স্ক্রিনশটটা লক্ষ্য করুন, যখন আপনার সবগুলো কন্ডিশন পূর্ণ হবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো যখন এই 10,000+ ফলোয়ার হবে এবং 18+ হবে এবং সবগুলো ওকে হবে, তখন এখানে আপনারা গ্রিন চিহ্ন দেখতে পারবেন, ঠিক আছে। তখনই আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই করার সাথে সাথেই আশা করি আপনাদের চ্যানেল এই টিকটক অ্যাকাউন্ট মনিটাইজেশন হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। এরপর আপনারা টিকটক অ্যাকাউন্ট থেকে ডলার ইনকাম করতে পারবেন নির্দিষ্ট হারে। তো আজকের ভিডিওতে এটুকুই ছিল, আশা করি আপনাদের ভালো লাগছে। এরকম টিউটোরিয়াল পেতে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর চ্যানেলটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।